আচ্ছা আজকে আচ্ছা আমাদের আজকে যিনি আমাদের অ্যাঙ্কারিং যিনি করেন, অ্যাঙ্কারিং করেন, হ্যাঁ তিনি নেই তো আজকে হলো আজকে আমার হলো দায়িত্ব পড়েছে, আমার আজকে দায়িত্ব আমাকে পড়েছে, অ্যাঙ্কারিং আজকে করার দায়িত্ব, আমাকে অ্যাঙ্কারিং করা দায়িত্ব এবং আমি আজকে আমার সঙ্গে আছেন আজকে আমার সঙ্গে রাজশেখরবাবু। আছেন রাজশেখরবাবু। রাজশেখরবাবু আচ্ছা আচ্ছা জন্য আমাদের আমাদের সঙ্গে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে রাজশেখরবাবু ভালো রাজশেখরবাবু, ভালো তোকে ভালো বাজান তোকে বাজান আমার এবং অনেক এবং অনেক জীবন শুভ ফিজিক্স। আর যা যা রিকোয়েস্ট থাকে সেটা আপনারা রিকোয়েস্ট কমেন্ট থাকে করতে সেটা পারেন, আপনারা কমেন্ট করতে পারেন। আমি তার কাছে এবং চাইবে এবং একটা চাইবে একটা গান তো শুধু হোক, একটা গান তো মিউজিক শুধু হোক, একটা মিউজিক শুরু করো। মিউজিক একদম 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 অবশ্যই একদম একদম সবাই একদম আছে, সবাই সবাই তোমাকে আছে, শুনছে। সবাই তোমাকে শুনছে। নমস্কার, আমি আজকে হারমোনিকাতে আপনাদের কিছু বেসিক্যালি একটা সিঙ্গেল ব্র্যাকের অনেক রকম আমি পরে ফোন করছি। খুব সুন্দর লাগলো, একদম খুব সুন্দর লাগলো, একদম হিন্দি গান হোক। হ্যাঁ একটা হোক, একদম একটা হোক, একদম একটা হোক, একদম ঠিক আছে। হিন্দি গান বলতে মাও থাকেন বাজাবো আর মেরে স্বপ্ন বিরানি হবে না, এটা হতে পারে না। শোলে মেরে স্বপ্ন বিরানি এই গানগুলো প্রচন্ড আমাদের শ্রোতারা, আমাদের শ্রোতারা, আমাদের নিশ্চয়ই Thank you.
ধন্যবাদ শোনার জন্য, অনেকগুলো কমেন্ট দিচ্ছি মেরে সব। এইটা আমি বুঝতে পারিনি আপনার সাথী স্বপ্নের সাথীটা হয়ে গেছে, বাজিয়ে দিয়েছি মেরে স্বপ্ন কি রানী হয়ে গেছে। আচ্ছা এবার রয়েছে আমি চেয়েছি দেখি আপনি সরি দিবেন বাবু, আমি পারলাম না এই কাজটা আমার তোলা নেই। আর তার সঙ্গে রয়েছে হয়তো তোমারই জন্য ঋতুপর্ণদি থ্যাংক ইউ, থ্যাংক ইউ বৌদি শোনার জন্য। খুশি এরপর কি হয়েছে? থ্যাংক ইউ দারুণ হয়েছে। আচ্ছা আর কি আছে? ফসিলসে যে কোনো একটা গান ঠিক আছে, এই রাত সমান আহা এই দারুণ আজকের এই 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 মানে কি বলবো, ঝড় বৃষ্টি রোয়েদার হালকা হালকা মানে ইলশেগুড়ির মতো বৃষ্টি পড়েছে, সত্যি দাব গরমে দাব দেওয়া থেকে। ঠিক আছে এই গানটাই হোক তাহলে। আমি মীনাক্ষী দোকানটা আমাদের, আমি ওই দোকানেই বসি। আচ্ছা আর এই মুহূর্তে দোকান বন্ধ, আজ থেকে খোলার অনুমতি দিয়েছে, মনটা একটু ভালো আছে দুপুর 12টা থেকে। বাকি আর কি করবো, আর গান বাজনা করি অবসর সময়, এটাই বিনোদন। আচ্ছা আমাকে আচ্ছা তুমি না প্রফেশনালি একদমই আমি নিইনি গান বাজনাটাকে, সত্যি কথা বলতে গান বাজনাটা আমি প্রফেশনালি নিতে পারিনি সত্যি কথা বলতে, কারণ গান বাজনাটা আমার অবসর বিনোদন এবং বলতে পারেন ভালো লাগা একটা, সেখান থেকেই গান বাজনাটা করি, নেশা বলা চলে। তোমার কি কোথাও মনে হয় না আমাদের বাঙালিদের মধ্যে ব্যাপারটা আছে যে একদম একটু ট্র্যাকের বাইরে গিয়ে খেলাধুলা করতে যাবে না অরিজিৎ সিং কি বাঙালি নন? আচ্ছা এশিয়ার মধ্যে সব থেকে বড় হারমোনিকা প্লেয়ার সৈকত মুখার্জি হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে বড় হারমোনিকা প্লেয়ার। হ্যাঁ মাউদ্দাগেন বাজান, বাঙালি একজন, অল ইন্ডিয়া অল এশিয়াতে হ্যাঁ অবশ্যই করা উচিত এবং করছে অবশ্যই। এখনকার বাবা মারা সত্যি অনেক ইন্সপায়ারিং, এবং এখনকার কোথায় বাবা, আমার বাবা মা তো আমাকে যথেষ্ট ইন্সপায়ার করেন।
সব সময় সব সময় মানে করেছি করিনি যে তা নয় সবই করেছি আমাদের সবই করেছি একটা সময় কিন্তু ওগুলো কলেজ লাইফে তারপরে আস্তে আস্তে দেখুন ব্যাপারটা কি বাবা আস্তে আস্তে বয়স হতে শুরু করলো আর বিজনেসে ঢুকে গেলাম তো আস্তে আস্তে ওটা একটু কমে পড়াশোনা জীবনে সবটাই হয়েছে হয়নি যে তা নয় সব হয়েছে অ্যাকচুয়ালি আমার খুবই সত্যি কথা বলতে জীবনে সব সত্যি তাই আকাশে ওড়া থেকে জলের তলায় মানে ড্রাইভ দেওয়া পর্যন্ত মাউন্টেনিং মানে সব সব করেছি রাইডিং সব সব থেকে ভালো অভিজ্ঞতা বলতে সবই অনেক রকমই অভিজ্ঞতা কি ভালো লাগে না গোটা ভারতবর্ষে সব জায়গায় আমার ভালো লাগে তার মধ্যে বেস্ট অভিজ্ঞতা হচ্ছে আমার একদম একদম গ্যাংটকে যাওয়ার আগে ঝাঙ্গুলেকের আগে একদিন রাতের ওই অভিজ্ঞতাটা সত্যি আমি ভুলবো না আমি মানে আমি হারমোনিকা এর সঙ্গে যুক্ত আমি হ্যাঁ অবশ্যই হারমোনিকাটা আছে কিনা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট হ্যাঁ আছে 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 আমি হ্যাঁ অবশ্যই তো সেইখানে এই 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 হারমোনিকাটাই ছিল আমার সঙ্গে আমি রাতের বেলা বসে আছি আকাশটা ধূসর আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি চারিদিকটা পাহাড় ঘেরা একটা গ্রামের মধ্যে আর কি পরের দিন আমরা জিরো পয়েন্ট যাবো ছাঙ্গুলেক হয়ে তো রাতের বেলা হঠাৎ মানে যেতে পারিনি আমি আমি জিরো পয়েন্ট যেতে পারিনি ছাঙ্গুটাই পুরো বরফে ভর্তি হয়ে গেছিল তো সেই সময় আমি বসে আছি মাওতারগঞ্জ বাজাচ্ছি একটা পাথরের উপর বসে তো হঠাৎ গায়ে কি পড়তে শুরু করলো ঝুরঝুর করে আমি ভাবলাম বোধহয় বৃষ্টি তারপর দেখি কিনা যে ওটা বরফ পড়ছে সেই মুহূর্তে স্নোফল স্টার্ট হয়েছে পাহাড়ের মধ্যে আমি অন্ধকারে বসে আছি চারিদিকে তারা মানে আজও একটা মানে কিরকম একটা পরিস্থিতি আমি বোঝাতে পারবো না মানে মেঘ করে আছে তারা ফুটে আছে এরকম একটা পরিস্থিতি খানিক বাদে আর কি মানে প্রথমের দিকে তারা ফুটেছিল তারপরে ঘন মেঘ করে এলো কুয়াশা হয়ে গেল স্নোফল হলো এমন একটা পরিস্থিতি আমি ঠিক বোঝাতে পারছি না এবং সেই সময় গান করতে করতে মানে আমার ভেতর থেকে যেন আরো ভালো ভালো আমি একদম সিঙ্গেল ছিলাম আমি সিঙ্গেল সেই সময় মানুষটা হচ্ছে হয়তো তোমার অবশ্যই মুনমুন নদী আচ্ছা ঠিক আছে তো আমাদের মুনমুন দিদির জন্য গানটা আমি বাজিয়ে দিচ্ছি আরেকবার অবশ্যই বাজিয়ে দিচ্ছি তাহলে সবাই মিলে গাই দাও সবাই মিলে গাই দাও সবাই মিলে আমাকে হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যালো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে শ্রোতারা গাইবে আচ্ছা তাহলে শুরু করা যাক একদম সবাই মিলে সবাই মিলে হক হক চলো হক হক চলো Thank you.
কেমন লাগলো সবার? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আচ্ছা মা, আওয়াজ আসছে? আওয়াজ আসছে। হ্যাঁ একদম আওয়াজ আসছে, একটু আগে মিউট হয়ে গিয়েছিল, এবার আওয়াজ আসছে। একদম 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 একদম। আমি হেডফোন খুললাম, আচ্ছা অর্নামেন্ট, আচ্ছা বলছি বলছি ভীষণ সুন্দর লাগলো, ভীষণ সুন্দর লাগলো। সমস্যা হচ্ছে তাই, যে চলছে চলছে, আর এদিকে আমরা সবাই মনের মানুষ সাথে তো এই এই সিচুয়েশন, তোমাকে সিচুয়েশন তোমাকে কি বাড়াতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ একদম, হ্যাঁ একদম। এই সিচুয়েশনে কি বাড়াতে ইচ্ছে করছে? অবশ্যই দূরত্বে খুব কষ্ট হচ্ছে, খুব চাপে আছি। হ্যাঁ অবশ্যই, মানে বিভিন্ন রকম চাপে তো দূরত্বে। ওই গানটা শোনা আছে কি? জরা জরা বহকতা হ্যায় মহকতা হ্যায় সুবহ ইউহি ইউহি। পাগলু ড্যান্স ফোকা বাবু এই গানগুলো এই ছেড়েছে রে।
যদি আমার জানা থাকে অবশ্যই বাজাবো। হ্যালো, হ্যালো, একটা অন্ধকার রাত, অন্ধকার রাত তুমি এই রাস্তায় দুটোকে আলাদা করা অসম্ভব, দুটোকে আলাদা করা একদম অসম্ভব। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে বলছি, মানে আমার যে ফিয়ান্সে তার বাড়ির ছাদটা আমার খুব পছন্দের জায়গা, শোনা যাচ্ছে এবারে? হ্যালো, বলছি ছাদটা খুব সুন্দর পছন্দের জায়গা আমার, ছাদে একটা শেড আছে, সেখানে আর কি মানে সত্যি বলছি রোমান্টিক মুহূর্ত অবশ্যই সেখানে আমি মাউথা গানটা বাজাই, আর আমার তিনি আছেন বোধহয় লাইভে দেখা যাচ্ছে, তো আমার তিনি আর কি শোনেন, তিনি বসে শোনেন আর আমি বাজাই, এবং তিনিও বাজাতে পারেন, তিনিও বাজান আমিও শুনি, তো মাউথা গানটা আলাদা করতে পারবো না, মানে আমাদের দুজনের কি বলবো পেসিয়াস বা কোয়ালিটি টাইম স্পেন্ড করা বলতে যেটা বোঝায় সেটার সঙ্গে মাউথা গান ওতপ্রোত ভাবে জড়িত, প্রচন্ড ভাবে জড়িত। গানে গানে তাহলে পুরনো কিছু মেলোডি বাংলা গানে হয়তো তোমার জন্য এইমাত্র হলো। আচ্ছা, কার কি কে কি গান শুনতে চাইছো এখানে? কালো জলে কুচলা তোলে, কথা ভিত্তিক হয় এখানে, একটা বেসিক সুরের ওপরে সব গোটা গানটা দাঁড়িয়ে থাকে, তো মাওতা গানে ফোক সং অবশ্যই ভাল লাগবে, এখন ভাল লাগলো, কিন্তু কাহা তো মানে এটা হলে সুবিধা কি হয়, সবাইকে কাছে যদি কথাগুলো থাকে, সবাই যদি কথাগুলো জানে, মানে বোঝাতে পারছি মৈনাকদা, তো সবাই তাহলে কথাগুলো যদি জানে তাহলে মনে মনে গান করলে ফোক সং টা ভাল লাগে, হ্যাঁ সেটাই। হ্যাঁ অবশ্যই সেটাই, এরকমই আরেকটা গান যদি হয়, সিন্দারে পলাশের বন পলাবো পলাবো মন, সিন্দারে পলাশের বন রে পলাবো, এইটা বোতরে 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 মানে বোতর মানে হচ্ছে পুরুলিয়ার ভাষায় বোতর মানে হচ্ছে মন, বোতরে পিরিত মানে হচ্ছে প্রেমের ফুল ফোটে, ঠিক আছে।
বাবা এখানে তো আমার পছন্দের গানের ইয়ে রিকোয়েস্ট চলে এসেছে। সত্যজিৎ রায়, সত্যজিৎ রায় টোন শুনছি। বাহ, কে কে শুনতে চাও সবাই? সত্যজিৎ রায় চেনা চেনা চলো তাহলে শুরু করি। হ্যাঁ হ্যালো, আমি ভালো আছি, আমি ভালো আছি, তুমি ভালো তো? তোমার কি একসঙ্গে রয়েছে নাকি সবাই? বাহ, ভালোই আনন্দ। হ্যাঁ, কোয়ারেন্টাইন শুধু আমাদের জন্যই, তোমার জন্য নয়। ভালো ভালো, তাহলে সত্যজিৎ রায়ের টোনটা, সত্যজিৎ রায় বলতে ফেলুদা, গুপি বাঘা আমার খুব ভালো লাগে। না, অবশ্যই তো ফেলুদা গুপি বাঘা তো এটা আমার খুব ভালো লাগে। বাকি তো প্রতিদ্বন্দ্বী সিনেমাটার জন্য হয়তো আমি ব্যবসায় নেমেছি, মানে আমার অনেক মোটিভেট করেছে সত্যজিৎ রায়, অনেক সিনেমা আমাকে মোটিভেট করে। তো বেশি না কথা বলে তো শুরু করি, যদি কিছু একটা কম্বিনেশন করতে পারি। সুজয় মিশ্রা, তুই দেখছিস ভাই, আমার খুব ভালো লাগলো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, গানটা একটু হবে না বলছে। তো গানটা কি হবে? মৈনাকদা আবার মিউট হয়ে গেছে। তো মৈনাকদা যখন মিউট হয়ে গেছে, তো আমি শুরু করি। আকাশের ঠিকানায় চিঠি লিখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নামটা ভুলে যাচ্ছি আমি, ভোলা উচিত নয়। একজনের সুসাইড নোট গানটা, তো কার সুসাইড নোট পরে খুঁজে নিও। গানটা লেখা হয়েছিল তসলিমা নার্সিনের জন্য, ওনাকে মনে রেখে। কি নামটা ভুলে গেলাম, ঠিক আছে গানটা শুরু করছি। পুষে রাখে যেমন ঝিনুক, মনে পড়ে যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা গানটা, ওনার শেষ গান এটা। Thank you.
আচ্ছা আর কার কি গানের রিকোয়েস্ট আছে? বাপরে, এটা তো বিশাল বড়, কি লেখা হয়েছে কমেন্ট চলে এসছে। আর কার কি গান আছে? বড় কিছু, বিশাল বড় কিছু, যা কিছু বড় কিছু সবসময় আর তোমাকে একটা জ্ঞান দিছো, একটা জ্ঞান দিছো আজকে। আচ্ছা আচ্ছা কথাগুলো বড্ড কেটে কেটে বন্ধু চলটা কি গান আমি শুনিনি অ্যাকচুয়ালি, হয়তো কোনো ভালো গান পড়ে দেখ সেই রাতে রাত ছিল পূর্ণিমা, ভালো গান। কেমন লাগলো মৈনাক দা? অ্যাজ ইউজুয়াল আবার মিউট হয়ে গেছো। বারান্দায় রোদ্দুর, এই 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 ওয়েদারে বারান্দায় রোদ্দুর, বারান্দায় এতজন মিলে বারান্দায় রোদ্দুর, এটা কি হলো সাইলেন্ট হয়ে গেছে ছোলের জায়গা। আহাহা রে, দারুন 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 দারুন। ঠিক আছে অন্বেষা সরকার, ঠিক আছে আপনার রিকোয়েস্টে এটাও করছি, ছোলের টিউনটা অবশ্যই মমতাকে আর ডি বর্মনের বাজানো এটা। হ্যাঁ আর ডি বর্মনের কিছু স্পেসিয়াস মানে টিউনের মধ্যে এটা একটা।
তো সোলেটটা যেটাতে বাজানো হয়েছিল তাতেই হোক অরিজিনালটা। বাকিরা গেল কোথায়? পুরানি জিন্স আর গিটার, মেহলে কি হো চাঁদ আর মেরা মেরে ইয়ার, গানটা আমার জানা নেই, বেশিরভাগ গানই জানা নেই, সত্যি আমি প্রচন্ড অল্প জানি। বারান্দার রোদ্দুর হয়ে গেছে, মৈনাকদা কোথায় গেলে? মৈনাকদা মৈনাকদা আবার বোধহয় কাট হয়ে গেছে। নিউ কমেন্ট, কি কমেন্ট এসছে? দারুণ, থ্যাংক ইউ, দারুণ, শোনার জন্য ধন্যবাদ, লাইভে আসার জন্য। কালো জল হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে আর কার কি গান শুনতে ইচ্ছে করছে? আর কি গান শুনতে ইচ্ছা করছে? হয়তো তোমারই জন্য বাজিয়ে দিয়েছি, আর ফসিলসের যে কোনো একটা গান। মেরে সামনে বালি খিড়কি মে, হ্যালো হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, ঠিক আছে। কি গানের রিকোয়েস্ট ছিল? হ্যাঁ ঠিক আছে, লাস্ট গানের রিকোয়েস্ট কি এলো? আমি লাস্ট এটা কি এসেছিল? এবার তো বাকি থেকে শোনা যাচ্ছে না, এটা একটা সমস্যা হয়ে দাঁড়ালো। দেখি সমস্যাটা সমাধান করা যায় কিনা। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হেডফোনটা লাগিয়ে নিতে পারেন, আপনি হেডফোনটা লাগিয়ে নিতে পারেন।
না 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 হেডফোনটা লাগিয়ে নিচ্ছি আমি, স্পিকার দিয়ে দিচ্ছি দাঁড়ান একটু, এক মিনিট হয়ে যাবে, এক মিনিটের থেকেও কম সময় লাগবে। আমি তো শুনতে পাচ্ছি না, আপনি হেডফোন লাগিয়ে নিন। মেরে সামনে বালি খিড়কি খুব ভালো গান, ঠিক আছে শুরু করছি। কবিরা মাঞ্জা গানটা আমার তোলা নেই, আর কি গান আছে, মেরে সামনে বালি, আমারটা প্লিজ, আমারটা প্লিজ প্লিজ কি গান ছিল, আমারটা কি ছিল, কবিরা মাঞ্জা আমার গানটা তোলা নেই যে। আচ্ছা ঠিক আছে, হ্যালো, বারবার নেট চলে যাচ্ছে, কি হচ্ছে কে জানে বুঝতে পারছি না, সরি। কবিরা গানটা সত্যি আমার জানা নেই, আমি বলতাম কবিরা গানটা আমার ঠিক জানা নেই একটু। কবিরা তোদের অনেক হলো তো, রবীন্দ্রসঙ্গীত আরেকটা করা যাবে নাকি, ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত, সবই ভালো রবীন্দ্রসঙ্গীত, কোনোটাই খারাপ না, রোমান্টিক টাইপের এই ওয়েদারের সঙ্গে ম্যাচ করে সেরকম। এই গানটার এইটুকুটাই আমি জানি, তেরে জ্যাসা ইয়ার কাহা, সেটা বাজালাম, রিকোয়েস্ট এসেছিল, পারবো না, মিলে সুর মেরা তোমার আমি পারবো না, তুমি রবে নীরবে, এই তো আমার খুব দুষ্টু মিষ্টি বৌদির একটা রিকোয়েস্ট এসছে। ঠিক আছে, তো মিলে সুর মেরা তোমারটাই, ইয়ে মিলে সুর মেরা তোমার কি হয়েছে, তুমি রবে নীরবে হোক, ধনধান্য পুষ্প ভরাটা একটু তুমি রবে নীরবেটা হয়ে যাওয়ার পরে করছি, কেমন? Thank you.
আচ্ছা, তারপরে হচ্ছে ধন ধান্যে পুষ্ট করা। তো আচ্ছা ঠিক আছে, কোনটা বাজাবো সেটা আগে ঠিক করে নিতে হবে। 40-40 চান্স না, এটা আমার জানা নেই। ঠিক আছে। বাহ, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। থাক, আবার একজন মরুল বলেছেন যে হ্যাঁ এটাই হোক। ঠিক আছে, তাহলে এটাই হোক, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। বাঙালি ফোকের সঙ্গে যেন এই ভাটিয়ালি ব্যাপারটা ওতপ্রোত ভাবে জড়িত। এই একই এই একটা টোনের উপরে অজস্র গান হয়, অজস্র। এরপর আর কি আছে? আভিজা, আহা দারুন আভিজা। ঠিক আছে, তো আভিজাটা শুরু করছি। আভিজা সুর সুর, সেই সময় আমরা স্কুলে পড়ি, আভিজা খুব সুন্দর। Thank you.
আচ্ছা হলো এই গানটা, থ্যাংক ইউ, ভালো লেগেছে। আদৌ মানে যেটা বাজালাম কেমন লাগলো সবাইকে? এ তুমি কেমন, তুমি অসাধারণ একটা গান, রিকোয়েস্ট এসছে যদি তো ডাক শুনে কেউ না আসে, অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত হলো তো, আবার যদি তো ডাক শুনে, হরিনাম নিয়ে জগৎ মাতালে আমার একলানি তাই। আর কি আছে, এ তুমি কেমন তুমি, শক্ত গান, শক্ত গান, জাতিস্বরের গান, এ তুমি কেমন তুমি, জাতিস্বরের গান, দারুণ গান। এই গানটা আমি পারবো না, সরি, গানটা আমার মনে নেই অ্যাকচুয়ালি। খুব শক্ত গান, খুব শক্ত গান, খুব সেন্টিমেন্টাল গান, এটাকে আমি ভুল ভাল বাজিয়ে বৃদ্ধাশ্রম হবে না, আমার বৃদ্ধাশ্রম হবে না, না এই গানগুলো অ্যাকচুয়ালি জানিয়ে না আমি অতটা ভালো। লাস্ট যদি কোনো ভালো গান, একদিন বিক জায়গা, আবার কি রিকোয়েস্ট এলো দেখি। থ্যাংকস দাদা, খুব খুব ভালো লাগলো, অবশ্যই থ্যাংক ইউ শোনার জন্য। লাস্ট তাহলে শেষের দিকে কি করা যায়, শেষের দিকে তাহলে এই গানটা হয়ে যাক, টাইটানিক কারুর মনে আছে? টাইটানিকের টাইটেল ট্র্যাকটা করে মিলন হবে কতদিনে, এটা মাহতার গানে বাজাতে হবে আমাকে? আচ্ছা বেশ, মিলন হবে কতদিনে, এটা বাজিয়ে নি তারপরে ওটা করবো। আশা করি ভালো লাগলো এতক্ষণ। তো শেষ আবার কি রিকোয়েস্ট এসেছে, রিকোয়েস্ট এক্সেলেন্ট পারফরম্যান্স, না না এক্সেলেন্ট নয়, প্রচুর ভুলভাল হচ্ছে, এতদিনে বুঝতে পারলাম যে অনেক গান ভুলে গেছি আমি, খালি নেওয়া হলো। তো লাস্ট টাইটানিকটা হয়ে যাক, তারপরে আজকের মতো গুড নাইট। এভরি নাইট ইন মাই ড্রিমস আই ফিল ইউ, আই সি ইউ, ওইটা Yeah.
ঠিক আছে সবাইকে টাটা, আবার অন্যদিন দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্ধমান ফুডিজ ক্লাবের পক্ষ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভিটেশন গ্রহণ করার জন্য এবং প্রায় এক ঘন্টা, এবং আমরা যে কমেন্ট দেখতে পাচ্ছি অসাধারণ মুগ্ধ, মানে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো আমাদের, আবহাওয়ার সঙ্গেও মিলে গেছে পুরো প্রোগ্রামটা। তো সবার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং যারা এতক্ষণ আমাদের লাইভ দেখছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের প্রথমে সঞ্চালনা করছিলেন মৈনাকদা, মৈনাকদা নেট প্রবলেমের জন্য হয়তো মৈনাকদা কেটে গেল, তো মৈনাকদাকেও থ্যাংক ইউ জানিয়ে, সবাইকে থ্যাংক ইউ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাশিকর বাবু।